আচ্ছা আপনি কি সবসময় বইয়ের রিভিউ দেখে বা রিভিউ পড়ে তারপর কোনো বই কেনেন ঠিক যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি সে সময় প্রতি বছর এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে প্রায় কয়েক শত বই প্রকাশিত হচ্ছে তার মধ্যে প্রত্যেকটা বই কিনে ফেলা বা পড়ে ফেলা আমাদের কারোর পক্ষেই একেবারেই সম্ভব নয় তাই জন্য হয়তো আমাদের মধ্যে বেশিরভাগই যখন নতুন কি বই পড়বো বা নতুন কি বই কিনব সেটার একটা লিস্ট তৈরি করি তখন বিভিন্ন বই সংক্রান্ত গ্রুপে গিয়ে বা গুডরেডসে গিয়ে বা কেউ কেউ ইউটিউবের চ্যানেলগুলোর মাধ্যমে নিজে টিবিআর লিস্ট তৈরি করেন কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হলো এমন কিছু ভালো বই থেকে যায় যেগুলো হয়তো সেভাবে প্রচারের আলোতে আসতে পারে না যেগুলো নিয়ে হয়তো সেভাবে পাঠকরা আলোচনা করেন না যার ফলে সেই বইগুলোর অধিকাংশই আমাদের পাঠকদের একটা বড় অংশের কাছে কিন্তু অপাঠিতই থেকে যায় এতগুলো কথা কেন বললাম বলুন তো ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন একটা বইয়ের কথা যে বইটা কিন্তু একটা দুর্দান্ত উপন্যাস কিন্তু তার সত্ত্বেও খুব একটা আলোচনায় আসেনি খুব একটা বেশি পাঠক সেই বইটা এখনও পড়ে উঠতে পারেননি যদিও সেই লেখক এখন আমাদের অনেকের কাছেই খুব পরিচিত কিন্তু তার সত্ত্বেও এই বইটা কিন্তু আমার মনে হয়েছে বেশ আন্ডার রেটেড যে বইটা নিয়ে এতগুলো কথা বললাম সেই বইটা হলো ওবায়েদ হকের লেখা নীল পাহাড় ওবায়েদ হক অবশ্যই বাংলাদেশের একজন লেখক এবং এবং এই নীল পাহাড় বইটাও লেখা হয়েছে বাংলাদেশের বান্দরবানের পটভূমিতে এবং এই উপন্যাসের সময়কাল যেটা সেটা হলো বাংলাদেশের খুব অস্থির একটা সময় এবং খুবই আলোচিত একটা সময় মুক্তিযুদ্ধের সময়কাল যে সময় একে তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছেই তার সাথে সাথে পাহাড়ে যে মানুষরা রয়েছেন বান্দরবান অঞ্চলে তাদের সাথে বাঙালিদের একটা সংঘর্ষ দেখা দিচ্ছে কখনো বাঙালিরা রাতের অন্ধকারে পাহাড়ি উপজাতির যে মানুষরা রয়েছেন তাদের ঘরে আগুন ধরিয়ে দিচ্ছেন লুট করে আনছেন তাদের সম্পদ লুট করে নিয়ে এসে ধর্ষণ করা হচ্ছে পাহাড়ি মেয়েদের আবার কখনো পাহাড়ি উপজাতিরা তাদের যে উগ্রপন্থী দলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বাঙালি অফিসারদের বাঙালি যে সরকারি অফিসাররা সেই অঞ্চলে কাজ করতে যাচ্ছেন তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছেন আর অপহরণের কিছু দিনের মধ্যেই সাঙ্গু নদীতে ভেসে উঠছে সেই সমস্ত বাঙালি অফিসারদের মুন্ডুহীন দেহ উপন্যাসটাতে বেশ অনেকগুলো মনে দাগ কেটে যাবার মতো চরিত্র রয়েছে কিন্তু তার মধ্যেও মুখ্য যে চরিত্রটা রয়েছে সেটি হলো ডাক্তার মানিক মিত্র পৃথিবীতে যার নিজের বলতে কেউ নেই যিনি মানুষ হয়েছেন একটি অনাথ আশ্রমে এই ডাক্তার মানিক মিত্র ভীষণই সৎ এবং পরিশ্রমী একজন মানুষ যিনি তার কাজের জায়গায় কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আর সেই অন্যায়ের প্রতিবাদের শাস্তি স্বরূপ তাকে বান্দারবানের একটা পাহাড়ি নির্জন অঞ্চলে বদলি করা হয়েছিল যে অঞ্চলে ডাক্তার বদলি হয়ে গেলেন সেই অঞ্চলটা পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষে তার জন্মদাত্রী মায়ের ছোট থেকেই যে তিনি অনাথ হিসেবে মানুষ হয়েছেন সেটা আসলে সত্যি নয় তিনি জানতে পারলেন তার একজন মা আছেন এবং তিনি এখনো জীবিত আছেন কিন্তু সেই মায়ের খোঁজে তিনি আদেও কিন্তু তার মায়ের কাছে পৌঁছ পারলেন না তিনি জড়িয়ে পড়লেন এমন কিছু ঘটনার সাথে তাকে তার মায়ের কাছে পৌঁছতে দিল না এরই মধ্যে মানিকের জীবনে এসেছে ক্রাসিমা নামক একটি অদ্ভুত অসাধারণ মেয়ে কিন্তু সেই ক্রাসিমার সাথে পরিচয়টা দীর্ঘায়িত হবার আগেই ক্রাসিমার সাথে ডাক্তারের সেরকম কোনো সম্পর্ক গড়ে উঠবার আগেই খুব রহস্যময় ক্রাসিমাও হারিয়ে গেল আর তারপরেই ডাক্তার মানিক মিত্র অপহৃত হলেন পাহাড়িদের দ্বারা বুঝতেই পারছেন যে কতখানি বাস্তবসম্মত একটা প্লট এবং বইটা দেখলেই বুঝতে পারবেন খুব একটা মোটা বই কিন্তু এটা নয় একশো আঠাশ তার মধ্যেই এই প্লটটাকে লেখক এতখানি বাস্তবায়িত করে তুলেছেন যে আপনার মনে হবে যে আপনি কোনো সত্যি ঘটনার ধারা বিবরণী করছেন হ্যাঁ হয়তো খুব নতুন বা খুব ব্যতিক্রমী প্লট এটা নয় হয়তো এই ধরনের লেখা মুক্তিযুদ্ধের পটভূমিতে এই ধরনের লেখা আমরা আগেও পেয়েছি কিন্তু তা সত্ত্বেও ওবায়দ হক এমন একজন লেখক যার লেখনির গুণে যে কোনো উপন্যাসের প্লট একটা অসাধারণ আমেজ সৃষ্টি করে এবং পড়তে পড়তে আপনি অবশ্যই এই উপন্যাসটায় এমনভাবে ডুবে যাবেন যেটা আপনাকে একটা অন্য রকম অনুভূতি দেবে এই উপন্যাসে একই সাথে রয়েছে হিংসা রয়েছে লোভ রয়েছে প্রতিহিংসা নির্মমতা কিন্তু তার সাথে সাথেই আবার এই উপন্যাসে জায়গা করে নিয়েছে ভালোবাসা স্নেহ মায়া ইত্যাদিও সাথে সাথে ওবায়দ হকের লেখা যারা পড়েছেন তারা তো জানেন যে ওনার ভাষার উপরে দখল কতখানি অসাধারণ এবং এই গল্পের পটভূমি যে অঞ্চল অঞ্চল সেটা একটা পাহাড়ি পাহাড় তার সাথে নদী সবুজ গাছপালা জঙ্গল লেখকের কলমে সেগুলোর বর্ণনা বিবরণী এতটা সুন্দর হয়ে ওঠে যে আপনার মনে হবে আপনিও একটা পাহাড়ি পরিবেশে বসে লেখকের সাথে সাথেই এই গল্পের ঘটনাগুলোকে ঘটতে দেখতে পাচ্ছেন ওবায়দ হকের তৃতীয় বই এটা আমি পড়ছি এর আগে পড়ে একটি একটি ও কামরাঙা বোমা আর পড়েছি কাঙাল সংঘ আর তারপরে পড়লাম নীল পাহাড় তিনটে বই আমার অসাধারণ লেগেছে যারা এখনও ওবায় হকের কোনো লেখা পড়েননি তারা যে কোনো একটা বই দিয়ে শুরু করতে পারেন শুরু করতে পারেন নীল পাহাড় দিয়েও আপনার অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ওয়ান টাইম রিড থ্রিলার তন্ত্র হরর এই ধরনের বইগুলো পড়তে পড়তে আপনি যদি হাঁপিয়ে গিয়ে থাকেন আপনার যদি মনে হয় এমন কিছু এবার আপনি পড়তে চান যেটা সত্যি একটা দীর্ঘমেয়াদী সাহিত্য কীর্তি তাহলে এই বইটা অবশ্যই পড়ুন অরণ্যমন থেকে প্রকাশিত নীল পাহাড় একটা হার্ড কভার একশো আঠাশ পাতার বই পেজ কোয়ালিটি বেশ ভালো এই বইয়ের প্রচ্ছদও কিন্তু খুবই সুন্দর হয়তো এই বইটার সম্পর্কে আপনি যদি কোনো কিছু নাও জেনে থাকেন প্রচ্ছদই আপনাকে আকর্ষণ করবার জন্য যথেষ্ট হবে আর এই বইটির প্রচ্ছদ শিল্পী হলেন কৃষ্ণেন্দু মণ্ডল আর আমার কাছে যে কপিটি রয়েছে সেটা হয়তো বা প্রথম সংস্করণেরই একটি কপি এবং এই বইটির দাম যেটা রয়েছে সেটা হলো একশো টাকা আজ এখানেই শেষ করছি নমস্কার